আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকবো সপ্তাহের সাত দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ সিলেট ও ময়মনসিংহ বিভাগ, সঙ্গে আছি আমি এশা হোসেন। এবার শিরোনাম, বন্যায় স্থগিত হওয়া এসএসসি পরীক্ষা 15 সেপ্টেম্বর, নভেম্বরের প্রথমেই এইচএসসি। আগামী সপ্তাহে সিলেট অঞ্চলের শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে নতুন বই। দুদফা বন্যায় সিলেটের 550 কিলোমিটার সড়কের ক্ষতি, সংস্কারে গুনতে হবে 2000 কোটি টাকার বেশি। ঈদ মৌসুমে পর্যটক শূন্য হওয়ায় ব্যাপক লোকসান। ট্রাক চাপায় মায়ের মৃত্যুর আগ মুহূর্তে বিস্ময়করভাবে জন্ম নেয়া নবজাতকের লালন পালন হচ্ছে হাসপাতালেই, ভাঙা হাত সেরে উঠতে সময় লাগবে। ময়মনসিংহের গ্রামে বাড়িতে মাতম। 8 বছর ধরে কার্যক্রম বন্ধ, হঠাৎ বকেয়া আদায়ে শেরপুরের 500 শতাধিক কৃষককে গ্রামীণ শক্তির উকিল নোটিশ, প্রতারণার নতুন কৌশল বলছেন আইনজীবী। এবং তীব্র গরমে জামালপুরে জনজীবনে নাভিশ্বাস, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্তদের অর্ধেকই শিশু, অতিরিক্ত রোগীর চাপে হাসপাতালে হিমশিম অবস্থা। আগামী 15 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বন্যার কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা। 24 জুলাইয়ের মধ্যে বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হবে নতুন বই। আর নভেম্বরের শুরুতেই এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে একথা জানান শিক্ষামন্ত্রী। কোভিড মহামারীর ধাক্কায় পিছিয়ে যাওয়া এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা ছিল গত 19 জুন, কিন্তু তাতে আরেক দফা বাধ সাধে গত মাসে সিলেট সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গার ভয়াবহ বন্যা। আর তাই 20 লাখের বেশি শিক্ষার্থীর পরীক্ষায় বসার 2 দিন আগে আসে স্থগিতের ঘোষণা। এমন অবস্থায় এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে আসেন শিক্ষামন্ত্রী। অনিশ্চয়তার জট কাটিয়ে ঘোষণা করেন পরীক্ষার নতুন তারিখ, জানান 15 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। পূর্বাভাসও কিছুটা আছে এবং আমাদের অতীতের অভিজ্ঞতাও বলে যে অগস্টের মাঝামাঝি একটা বড় বন্যার একটা আশঙ্কা রয়েছে। সে কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা আশা করছি আগামী 15 সেপ্টেম্বর 2022 তারিখ থেকে আমরা এসএসসি দাখিল এবং এসএসসি ভোকেশনাল পরীক্ষা শুরু করতে পারবো ইনশাআল্লাহ। বোর্ডসমূহ অতি দ্রুত পরীক্ষার সময়সূচি প্রকাশ করবে। এদিকে বন্যার কারণে ক্ষতিগ্রস্ত সিলেট ও সুনামগঞ্জ জেলার এসএসসি ও সমমানের 11,000-এর বেশি পরীক্ষার্থী, যাদের কাছে আগামী রোববারের মধ্যে পৌঁছে দেওয়া হবে নতুন বই। কিছু শিক্ষার্থীর বই পুস্তক বন্যার পানিতে নষ্ট হয়ে গিয়েছে। আমরা আশা করছি যে আগামী 24 তারিখের মধ্যে উক্ত শিক্ষার্থীদের মাঝে আমরা নতুন বই সরবরাহ করার ব্যবস্থা নিতে পারবো। আমাদের ইতিমধ্যেই তাদের সংখ্যা নিরূপণ করা হয়ে গেছে এবং সেই অনুযায়ী কোথা থেকে আমরা সেই বইগুলো পাঠিয়ে দেব সেগুলোরও সব নির্ধারণ করা হয়ে গেছে। এসএসসি পরীক্ষা পেছানোর প্রভাব পড়ছে এইচএসসি ও সমমানের পরীক্ষায়ও, যা অনুষ্ঠিত হবে আগামী নভেম্বরে। এসএসসি শুরুর 45 দিন পরেই, 1.5 মাস পরেই এইচএসসি শুরু করতে, অর্থাৎ সেক্ষেত্রে আমরা সেপ্টেম্বরের মাঝামাঝি হলে নভেম্বরের একদম গোড়ায় আমরা এইচএসসি শুরু করতে পারবো আশা করছি। বরাবরের মতো এবারও পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা থাকবে বলে জানান শিক্ষামন্ত্রী। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ইতিহাসের ভয়াবহ বন্যায় সিলেটের সড়ক যোগাযোগ ব্যবস্থা তছনছ হয়ে গেছে। সড়ক ও জনপথ, এলজিইডি এবং সিটি কর্পোরেশনের ভেঙে যাওয়া সড়ক সংস্কারে ব্যয় হবে 2000 কোটি টাকারও বেশি। ইকরামুল কবির রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। স্মরণকালে দুদফার ভয়াবহ বন্যায় বড় ধরনের ক্ষতির মধ্যে পড়েছে সড়ক অবকাঠামো। সিলেট সড়ক ও জনপথ অধিদপ্তরের 550 কিলোমিটারের মধ্যে 166 কিলোমিটার সড়ক কম বেশি ক্ষতির মধ্যে পড়েছে, যা সংস্কারে 550 কোটি টাকার মতো লাগবে। দুই দফা বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটাকে মানে পুনর্বাসন বা রিহ্যাবিলিটেশন করার জন্য বা নতুনভাবে এই সড়কগুলি মেরামত করার জন্য
আমরা যেটা প্রাকলন করেছি প্রায় 550 কোটি টাকার মতো প্রয়োজন আর কি। এদিকে আন্ত উপজেলা সড়ক সহ গ্রামীণ সড়ক অবকাঠামোর অবর্ণনীয় ক্ষতি হয়েছে। এই সড়ক সংস্কারে লাগবে 1200 কোটি টাকার মতো। আমাদের প্রায় 1200 থেকে 1400 কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং টাকার পরিমাণ যদি হিসাব করে 1000 থেকে 1200 কোটি টাকার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা এই রাস্তাগুলোকে যদি আমরা মেরামত করে পূর্বের অবস্থায় নিয়ে আসতে চাই। অন্যদিকে সিলেট নগরীর 65 কিলোমিটার সড়ক ভেঙে যাওয়ায় সড়ক সংস্কারে ব্যয় হবে 300 কোটি টাকারও বেশি। দ্বিতীয় বন্যাতে আমাদের 65 কিলোমিটার রাস্তা ক্ষতি হয়েছে এবং আমরা প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের যে পরিমাণ ক্ষতি হয়েছে সেটা তালিকা করে আমরা এখন একটা প্রাক্কলন তৈরি করছি, এতে আমাদের প্রাক্কলিত প্রায় 328 কোটির পরিমাণ দাঁড়াইছে আর কি। দীর্ঘস্থায়ী এই বন্যায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সিলেটের 30 লাখ মানুষ ক্ষতির মুখে পড়েছে। এক মাস ধরে এই সড়কটির উপর দিয়ে বানের পানি প্রবাহিত হওয়ার ফলে সড়কটি তছনছ হয়ে গিয়েছে। অত্যন্ত ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে এই সড়কটির উপর দিয়ে। সিলেট মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের ফেঞ্চুগঞ্জের ইলাশপুর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। দুদফার বন্যায় সিলেটের পথঘাট, বাড়িঘর, ব্যবসা বাণিজ্য তছনছ হওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে এই জনপদ। এতে পর্যটন শিল্পে নেমেছে ধস। সংশ্লিষ্টদের দাবি, প্রতিদিন 2 কোটি টাকা ক্ষতি হয়েছে এই খাতে। ইকরামুল কবিরের আরও একটি রিপোর্ট, ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। আতঙ্কের মাঝে মধ্য জুন থেকে সিলেটে দীর্ঘস্থায়ী বন্যা শুরু হয়। ভয়াবহ বন্যায় সিলেট ও সুনামগঞ্জের প্রায় শতভাগ এলাকা তলিয়ে যায়। এক মাসেও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার নিচে নামেনি। এমন পরিস্থিতিতে ক্ষতির মুখে পড়েছে পর্যটন শিল্প। ঈদের সময় ব্যবসার আশায় সব ঠিকঠাক থাকলেও আসেনি সিলেটে বাইরের পর্যটকরা, ফলে পরিবহন ও রেস্টুরেন্ট খাত ক্ষতির মধ্যে পড়েছে। দূর দূরান্তের কোনো আসছে না, টুরিস্ট আসছে না। এখনো সবার ধারণা এখন বুলাগঞ্জে পানি, এই কারণে আর কি টুরিস্ট কম হচ্ছে। ঈদের পর থেকে যে আমরা খুলছি যে অন্যান্য রেস্টুরেন্টগুলো হয়েছে, তেমন যে গেস্ট কি পর্যটক আসে নাই সিলেটে, সবাই ভাবছে যে সিলেটের অবস্থা ভালো না। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে হোটেল, মোটেল, রিসোর্ট ও রেস্ট হাউজের মালিকেরা। সবগুলো মিলে অন্ততপক্ষে আমাদের সেক্টরের যে পর্যটকরা এবার না আসাতে প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা প্রতিদিন আমাদের লসের একটা আমরা বিগত দিনের যদি হিসাব করি এই পরিমাণ হয়েছে। তো আমরা আশা করতেছি এইবার শীতে অন্ততপক্ষে পর্যটকরা আসবেন এবং সেই প্রিপারেশন আমরা নিচ্ছি, যাতে অন্ততপক্ষে ডিসেম্বরে আমরা সেটা পুষিয়ে নিতে পারি। ঈদে লক্ষাধিক পর্যটকের আশায় 500 হোটেল, মোটেল, রিসোর্ট ও রেস্ট হাউস প্রস্তুত রাখা হয়েছিল। এক মাসের বন্যায় অন্যান্য খাতের সাথে পর্যটন খাতও বড় অঙ্কের ক্ষতির মধ্যে পড়েছে। এখনও পর্যটকদের মাঝে সিলেটের বন্যা আতঙ্ক বিরাজ করছে, তাই পর্যটন কেন্দ্রগুলো পর্যটক শূন্য হয়ে পড়েছে। সিলেটের লাক্কাতুরা চা বাগান এলাকা থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। বন্যার কারণে সিলেটের পর্যটন শিল্পের ক্ষতি নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে লাক্কাতুরা চা বাগানে আছেন রিপোর্টার ইকরামুল কবির, যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আছে সিলেটের লাক্কাতুরা চা বাগান। অন্যান্য সময় এখন স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে বা ঈদের ছুটিটা এখনও রয়েছে, কিন্তু অন্য সময় হলে এই পুরো বাগানটি পর্যটক বা দর্শনার্থীদের ভরে যেত, কিন্তু এখন একেবারে সুনসান নিরবতা চলছে এই সময়টিতে। যে কথাটি বলে রাখা প্রয়োজন যে পর্যটন শিল্পে বড় একটা ক্ষতি হয়েছে, কারণ 21 এবং 20 এই 2 বছর করোনার কারণে পর্যটন শিল্পের কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে। সেই ক্ষতি কাটিয়ে উঠে 2022-এ তারা স্বপ্ন দেখেছিল যে নতুন করে পর্যটন খাতকে একটা ভালো একটা অবস্থানে যাবে, যার কারণে হোটেল, মোটেল, রিসোর্ট, রেস্ট হাউসগুলো সাজিয়েছিল এবং নানাভাবে তাদের যেই কর্মচারীদেরকে ছাঁটাই করা হয়েছিল করোনার কারণে, সেই কর্মচারীরা আবার নিয়োগ পেয়েছিল। কিন্তু এই বছর এসে যে 2 দফার বন্যা, বিশেষ করে মে এবং জুন মাসে যে 2 দফার বন্যা হয়েছে, সেই জুন মাসের যে বন্যাটি শুরু হয়েছে 14-15 তারিখ থেকে, সেই বন্যাটা কিন্তু এখনও চলছে, এখনও
কিন্তু কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখনও সিলেট এবং সুনামগঞ্জের যে বিস্তীর্ণ এলাকা পানিবন্দী হয়ে ছিল, মানুষজন এখনও ঘরবাড়ি মেরামত করা সম্ভব হয়নি। প্রায় 1,00,000 ঘরবাড়ি নষ্ট হয়েছে, তার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট এবং সুনামগঞ্জের জন্য 5,50,000,000 টাকা বরাদ্দ দিয়েছে বাড়িঘর পুনর্বাসনের জন্য। সেক্ষেত্রে 5,000 এবং 5,000-10,000 ঘরবাড়ি নির্মাণ করা বা পুনর্নির্মাণ বা সংস্কার করা সম্ভব হবে। বাকি যেই ঘরবাড়িগুলো রয়েছে, বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো সেই উদ্যোগ নিচ্ছে। এক কথা বলা যায়, এইবার বন্যা সবচেয়ে যেই জিনিসটি আমরা সবচেয়ে লক্ষ্য করেছি, সেই যে একটি মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছিল সমগ্র দেশের মানুষ, সেই চট্টগ্রাম থেকে একবারে খুলনা বিভাগ বা অন্যান্য যেই জায়গা থেকে সারা বাংলাদেশ থেকে মানুষ কিন্তু সিলেটমুখী হয়ে গিয়েছিল। বিভিন্ন বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, র্যাব, কোস্টগার্ড, পুলিশ সবাই একযোগে এই বন্যার্তদের সাহায্য এগিয়ে এসেছিল। এখনও পর্যন্ত সেনাবাহিনী সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে, বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরণ করছে, বিভিন্ন জায়গায় ঘরবাড়ি নির্মাণ করে দিচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তি পর্যায়ে, বিভিন্ন সংস্থা পর্যায়ে বিভিন্ন জায়গায় ঘরবাড়ি নির্মাণ করে দেওয়া হচ্ছে। এই যে একটি অবস্থান, এই অবস্থান দেশের মানুষ মনে করেছিল এখন হয়তো সিলেট পুরো ডুবে আছে বা সিলেটের যে পর্যটন কেন্দ্রগুলো পুরো পানিতে ডুবে আছে, সে কারণে সিলেটে এসে হয়তো তারা যেই সময়টুকু ব্যয় করতেছিল বা এই ঈদের সময়টুকু কাটাতেছিল সেই সময়টুকু হয়তো কাটাতে পারবে না, সে কারণে হয়তো এই সময় আসেনি। আরেকটি কারণ, এই সময় পর্যটন কেন্দ্রগুলোতে মানুষ কম থাকা, আরেকটি কারণ হচ্ছে গিয়ে স্বপ্নের সেতু, পদ্মা সেতু নির্মাণ হয়ে যাওয়ার কারণে বা পদ্মা সেতু খুলে দেওয়ার কারণে একটি অংশ, দেশের একটি অংশ চলে গিয়েছে পদ্মার উপরে, সে কুয়াকাটা বা খুলনা অঞ্চলে যে পর্যটন কেন্দ্রগুলো আছে সে খুব কম সময়ে ঢাকা, চট্টগ্রাম, সিলেট থেকে অনেক মানুষ সেই পদ্মা সেতু দিয়ে ওপারে চলে গিয়েছে বিভিন্ন সুন্দর সুন্দর জায়গাগুলো দেখার জন্য। বিশেষ করেও মানুষের একটি পছন্দের জায়গা থাকে সিলেটের পরেই কক্সবাজার এবং কুয়াকাটা, সেক্ষেত্রে পদ্মা সেতু নির্মাণ হওয়ার পরে বা স্বপ্নের পদ্মা সেতু খুলে দেওয়ার পরে মানুষজন খুব সহজে কুয়াকাটা যেতে পেরেছে সুন্দরবন, সে কারণে হয়তো এই এলাকার বাইরের মানুষের আনাগোনা একটু কমই ছিল। এখানে আমরা যে পর্যটকদের দেখেছি তারা সবই সিলেট অঞ্চলের পর্যটক। মোটামুটি বলা যায় এই অবস্থা কাটিয়ে উঠতে উঠতে আরও কিছুদিন সময় লাগবে। আগামী শীতে আশা করছেন পর্যটনের সাথে সংশ্লিষ্টরা, আগামী শীতে এই পর্যটন কেন্দ্রগুলো আবার ভরপুর হয়ে যাবে পর্যটকের। মোটামুটি এ ছিল প্রায় 1 মাস বন্যার কারণে যে পর্যটন কেন্দ্রগুলো পর্যটক শূন্য হয়ে পড়েছে বা সিলেটের বাইরে লক্ষাধিক পর্যটকের আশা করেছিল পর্যটন শিল্পের সাথে সংশ্লিষ্টরা, তা সেই আশা গুড়ে বালি হয়েছে এবং তার সেই সর্বশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম সিলেটে। বিভাগীয় সময় আরো থাকছে। বর্ষা মৌসুমে হবিগঞ্জের আতঙ্কের নাম খোয়াই নদী। কয়েকদিনের বৃষ্টিতেই প্লাবিত নদী পাড়ের লোকালয়, অপরিকল্পিতভাবে বালুতলায় ক্ষতিগ্রস্ত শহর রক্ষা বাঁধ। ট্রাক চাপায় মায়ের মৃত্যুর আগ মুহূর্তে বিস্ময়করভাবে জন্ম নেয়া নবজাতক সুস্থ আছে, শিশুটিকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। ময়মনসিংহ নগরীর লাবিব হাসপাতালে এখন শিশুটি রয়েছে। তার ভাঙা হাত সেরে উঠতে কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে নবজাতকের বাবা, মা ও বোনের দাফন হয়েছে গ্রামের বাড়িতে। স্বজন হারাদের আর্তনাদে ভারী চারপাশ। সাদিকুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন হোসেন আলী। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মায়ের পেট ফেটে অলৌকিকভাবে জন্ম নেয়া নবজাতকটির ঠাঁই হয়েছে ময়মনসিংহ নগরের লাবিব হাসপাতালে। ভাঙা হাত নিয়ে হাসপাতালের বিছানায় জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছে জন্মলগ্নেই বাবা মা হারানো নবজাতকটি। অনেকেই তাকে দত্তক নিতে চাইলেও আপাতত হাসপাতালের তত্ত্বাবধানেই আছে শিশুটি। শারীরিকভাবে শঙ্কামুক্ত হলেও স্যালাইন দিয়ে রাখা হয়েছে তাকে। পরম মমতায় খাওয়ানো হচ্ছে হাসপাতালটির নার্সদের বুকের দুধ। চিকিৎসক জানান, ভাঙা হাতটি সেরে উঠতে আরও কিছুদিন সময় লাগবে। ফ্র্যাকচারটা আছে, একটু সময় লাগবে, একটু টেক টাইম। এটা তো এক দুদিনের ব্যাপার না, হয়তো 2-3 সপ্তাহ লাগবে এটা হিল হইতে আর কি। তো সেই জন্য আমাদের ওই অর্থোপেডিক কনসালটেন্ট যে একজন আছেন ডক্টর সোহাগ, উনি দেখছেন। রাত্রের বেলা আমি ওকে একটা স্যালাইন পুশ করে রাখছি, স্যালাইনটা চলতেছে, এখন আমি নিজে দেখে আসছি, ভালো আছে আলহামদুলিল্লাহ, বাচ্চা যথেষ্ট পরিমাণ ভালো আছে। এদিকে নিহত জাহাঙ্গীর ও তার স্ত্রী সন্তানকে হারিয়ে গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে তার পরিবার ও আত্মীয় স্বজনদের মাঝে। বুক ফাটা কান্নায় অজ্ঞান হয়ে পড়লে নিহত জাহাঙ্গীরের মাকে নেওয়া হয় হাসপাতালে। বাড়িতে যাইয়া নামছে, নামার সাথে সাথে কিছুক্ষণ মানে হয়তো লেট করতে যাওয়ার জন্য সেবারে উপরে যাইয়া আলতা করব, এই সময় আর কি ট্রাক দেওয়া চাপাতে মারি আসছে। এরা দিনমজুর, প্রতিদিন খামা করে খাইতো,
এমনকি সন্তান সন্ততিকে নিয়ে জীবনযাপন করতো। এখন এনাদের যে পিছিয়ে দাঁড়ানোর মতো কেউ নেই। পিতা মাতা দুজনই প্রতিবন্ধী, এরা খুবই অসহায়। নিহত জাহাঙ্গীর তার সদ্য ভূমিষ্ঠ নবজাতক সহ 8 বছরের ছেলে এবাদত ও 10 বছরের কন্যা জান্নাতকে রেখে গেছেন। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ। এই মুহূর্তে ময়মনসিংহের লাবিব হাসপাতালে আছেন রিপোর্টার সাদিকুর রহমান, যাচ্ছি তার কাছে। গতকালকে আসলে ঠিক এই সময়, অর্থাৎ এখন থেকে ঠিক 24 ঘন্টা আগে কিন্তু সড়ক দুর্ঘটনার সময় শিশুটির জন্ম হয়, ভূমিষ্ঠ হয় সেই নবজাতকটি। আপনি আসলে জানেন যে আসলে যেই শিশুটির মা 8 মাসের যে অন্তঃসত্ত্বা রত্না বেগম, তার উপর দিয়ে যখন বুকের উপর দিয়ে যখন ট্রাকের চাকা যায়, ঠিক সেই সময় কিন্তু পেটে চাপ লেগে কিন্তু পেট ফেটে গিয়ে শিশুটি ভূমিষ্ঠ হয়। এবং তারপর থেকে কিন্তু এই লাবিব হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমি লাবিব হাসপাতালে যিনি চিকিৎসক আছেন তার সাথে কথা বলেছি, এবং যিনি এই বাচ্চাটাকে ওখান থেকে উদ্ধার করে যার মাধ্যমে আসলে এখানে আনা হয়, সেই লাবিব হাসপাতালের যিনি কর্ণধার সত্যাধিকারী তার সাথে আমি কথা বলবো যে বাচ্চাটির তো এখন শারীরিক অবস্থা কেমন। আলহামদুলিল্লাহ, বাচ্চাটির শারীরিক অবস্থা এখন অনেক ভালো আছে। সে স্বাভাবিক খাওয়া দাওয়া করতেছে, প্রস্রাব পায়খানা করতেছে। যেহেতু তার হাতে একটু ফ্র্যাকচার আছে, সেটা সময় সাপেক্ষ 10-15 দিনের মধ্যে হয়তো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। অন্যান্য সব ভালো আছে আলহামদুলিল্লাহ। বাচ্চার তো পরিবারের সবাই মারা গেছেন, বাবা মা থেকে শুরু করে তার বোনটিও, এখন তার শুধু দাদা দাদি জীবিত আছেন। তার দত্তকের বিষয়ে কি আপনি কি বলবেন? আসলে দত্তকের বিষয়ে বিভিন্ন লোকজন আমাকে বিভিন্ন জায়গা থেকে ফোন দিতেছে, দেশের বাহির থেকে অনেকে আমাকে ফোন দিয়েছেন, কিন্তু দত্তকের বিষয়টা আপাতত আমরা সিদ্ধান্তের ভিতরে নাই। আমি এখন নিজের তত্ত্বাবধানে রেখে ওর টেক কেয়ার করতেছি, এবং আমার হসপিটালের পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আমরা সবাই মিলে তার টেক কেয়ার করতেছি। তারপরে তার দাদার সাথে কথা বলে এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। এখন আসলে যেটা বলছিলাম যে প্রাথমিকভাবে এখন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে বাচ্চাটি আরও 10 থেকে 12 দিন সময় লাগবে তার হাতটি পুরোপুরি সুস্থ হতে, তার জোড়া লাগতে, এবং তার শারীরিক সুস্থতার বিষয়টি আরও 12 দিন পর্যন্ত হাসপাতালে থাকার পরবর্তীতে পরিবারের সাথে কথা বলে, অর্থাৎ দাদা দাদির সাথে কথা বলে কিন্তু এই দত্তকের বিষয়টি সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও দত্তকে অনেকেই নিতে চায়, এবং কিন্তু আরেকটা বিষয়, যিনি দাদা আছেন তার তিনি বলছেন যে আসলে যেই জাহাঙ্গীর যে নিহত হয়েছেন, সেই জাহাঙ্গীরের কিন্তু এই ভূমিষ্ঠ হওয়া সন্তান ছাড়াও আরও 2টি সন্তান আছে, 8 বছর এবং 10 বছর বয়সী। তাদেরকে দেখার কিন্তু কেউ নেই, তাদেরকে যেন সহায়তা করা হয়, তাদের কাছে যেন সবাই এগিয়ে আসে, শুধুমাত্র এই ভূমিষ্ঠ হওয়া বাচ্চার প্রতি দত্তক নেওয়ার জন্য কেউ যাতে শুধু আগ্রহী না হয়ে সেই পরিবারটির দিকে যেন সবাই একটু নজর দেয়, সেটা কিন্তু তারা আবেদন জানাচ্ছেন। আমি একটু জানিয়ে রাখি যে গতকালকে কিন্তু জেলা প্রশাসক এসেছেন, এবং অন্য অন্য বিভিন্ন যারা মানুষ আছেন তারা মানবিক আবেদন বিষয়টি দেখে কিন্তু তাকে সহায়তা করতে চাচ্ছেন। ইতিমধ্যে কিন্তু জেলা প্রশাসক ঘোষণা দিয়েছেন যে এই শিশুটির ভরণ পোষণের জন্য তার নামে একটি অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে ব্যাংকে, এবং সেখানে তার ভরণ পোষণের দায়িত্ব নেওয়া হবে। কিন্তু আপাতত কিন্তু এই লাবিব হাসপাতালে যিনি দায়িত্বে আছেন শাহজাহান ভাই, কিন্তু তার তত্ত্বাবধানে আছেন, পরবর্তীতে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী দত্তক কিংবা অন্য ব্যবস্থাপনা বা অন্য সব কিছু সিদ্ধান্ত নেওয়া হবে। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। শেরপুরের প্রান্তিক কৃষকেরা উকিল নোটিস আতঙ্কে দিন কাটাচ্ছেন। প্রায় 1 দশক আগে কিস্তিতে বিক্রি করা সোলার প্যানেলের বকেয়া টাকা আদায় করতে উকিল নোটিস পাঠিয়ে হয়রানির অভিযোগ বেসরকারি প্রতিষ্ঠান গ্রামীণ শক্তির বিরুদ্ধে। আইনজীবীরা বলছেন একটি দুষ্টচক্র কৃষকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা চালাচ্ছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস জেলা প্রশাসকের। শহীদুল ইসলাম হীরার তথ্য ও বাবু চক্রবর্তী তোলা ছবিতে বিস্তারিত। প্রায় 1 দশক আগে গ্রামীণ শক্তি নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান শেরপুরের গ্রামে গ্রামে প্রান্তিক কৃষকের কাছে কিস্তিতে সৌর বিদ্যুতের সরঞ্জাম বিক্রি করে। এসব যন্ত্রের বিভিন্ন অংশের জন্য 5 থেকে 20 বছরের ওয়ারেন্টির সুবিধা দেয় প্রতিষ্ঠানটি। ভুক্তভোগীদের অভিযোগ, 1 বছর যেতে না যেতেই বিনা নোটিশে গ্রামাঞ্চল থেকে অফিস গুটিয়ে নেয় তারা। পরে কিস্তি তুলতে এলে ওয়ারেন্টি দাবি করে গ্রাহকরা। গ্রাহক সুবিধা না দিয়ে কিস্তি তোলাই বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি। 5,000 টাকা জমা দিয়েছি, আর অর্ধেক দেওয়ার পরে হঠাৎ করে অনেক দিন পর কিস্তি লিয়ে না, পরে মাঝখানে শুনে যাওয়া বেশি না হয়ে গেছে এদিকে। 3 বছর ইয়া না যাইতে এটা ইয়া নষ্ট হয়ে গেছে। তারপরে আমি বললাম কিবা ওই কিস্তি যদি ইয়া নিতে চান তাহলে ব্যাটারিটা একটু চেঞ্জ করে দে। হঠাৎ করে নোটিশ আসছে, আবার থেকে এরা
ওরা মানুষকে হরাইন করতেছে। দীর্ঘ এক দশক পর মন করা সংখ্যা বসিয়ে কিস্তির বকেয়া টাকা পরিশোধের জন্য গ্রাহকদের কাছে উকিল নোটিশ পাঠিয়েছে প্রতিষ্ঠানটি। এতে গ্রাহকদের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক। একটি দুষ্টচক্র কৃষকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতেই অন্যায়ভাবে এই কাজ করছেন বলে অভিযোগ বিবাদী পক্ষের আইনজীবীর। আমার মনে হয় বুয়া, আমি জানি না কতটুকু সিউরিটি, কারণ আমরা আদালতের কাছে বলছিলাম যে আপনাদের পেপারস আপনারা জমা দেন, তারা আজ পর্যন্ত কোনো পেপার জমা দেয় নাই। এই বিষয়ে শেরপুর গ্রামীণ শক্তির কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে সরাসরি কোম্পানির সঙ্গে কথা বলতে বলেন তিনি। আর খবর সংগ্রহ করে ফেরার পথে সময় সংবাদের প্রতিবেদককে মুঠোফোনে হুমকি দেন গ্রামীণ শক্তির শেরপুর অফিসের আইন উপদেষ্টা। নেটে সার্চ দেন, গুগলে সার্চ দেন, জেনেই সার্চ দেন, আপনি কোম্পানির সাথেই করেন যোগাযোগ করেন, আমার এত কিছু বলার নেই। গ্রামীণ শক্তির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তার। গ্রামীণ শক্তি এবং সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সাথে কথা বলবো এবং কথা বলে এই বিষয়ে তদন্তপূর্বক আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য মতে 5 শতাধিক গ্রাহককে উকিল নোটিশ পাঠানো হয়েছে, 3 শতাধিক মামলা দায়ের করা হয়েছে এবং আরো 5,000 গ্রাহকের নামে মামলার প্রক্রিয়া চলছে। তীব্র গরমে ডায়রিয়া, জ্বর ও শ্বাসকষ্ট সহ বেড়েছে নানা রোগ। জামালপুরে আক্রান্তদের অর্ধেকই শিশু। রোগীর অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে সদর হাসপাতাল কর্তৃপক্ষকে। এমন আবহাওয়ায় খাবার গ্রহণে সতর্ক হওয়ার পরামর্শ চিকিৎসকদের। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। শয্যা খালি না থাকায় চিকিৎসা হচ্ছে মেঝেতেই। বেশিরভাগ রোগী ডায়রিয়া, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছেন। জামালপুর জেনারেল হাসপাতালে ধারণ ক্ষমতার প্রায় 3 গুণ রোগী ভর্তি রয়েছে। প্রায় সবারই অসুস্থতার কারণ তীব্র গরম। তবে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছেন বেশিরভাগ মানুষ। বাচ্চার জ্বর ঠান্ডা ছিল, এখন আপাতত জ্বর কমছে, একটু ঠান্ডার চাপ বেশি, এই জন্য গ্যাস দিতে হয়। তীব্র গরম তো ছিল, এরপর থেকে হঠাৎ পাতলা পায়খানা, মানে ঘন্টায় প্রায় 10 বারের উপরে গেছি। বাচ্চা অনেক অসুস্থ, বমি আর পাতলা পায়খানা। এখন স্যালাইন দিছে, কিন্তু শরীর অস্থিরতাটা কমছে, কিন্তু পায়খানা কমে নেই। আজকে 2 দিন যাওয়াত হাসপাতালে ভর্তি করাইছি, 2টা স্যালাইন পুশ করার পরে আজকে মোটামুটি আল্লাহ দিল ভালো আছে। শয্যা ও জনবল সংকটে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। পরিস্থিতি মোকাবিলায় দিচ্ছেন কিছু পরামর্শ। হঠাৎ করে গরমের জন্য চাপটা অনেক বেশি, আমাদের যে ম্যান পাওয়ার সেটার মানে সাপোর্ট দেওয়ার বাইরে চলে যাচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য তাদেরকে বলা হচ্ছে, পাশাপাশি তাদেরকে সহায়ক চিকিৎসা আমরা আমাদের এই সীমিত জনবল নিয়ে দিয়ে যাচ্ছি। 250 শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে বর্তমানে প্রায় 600 রোগী ভর্তি আছেন। সময় সংবাদ, জামালপুর। আরেকবার, টানা কয়েকদিন বৃষ্টি হলেই বিপদসীমা অতিক্রম করে হবিগঞ্জের খোয়াই নদীর পানি। উজানের ঢলেই প্লাবিত হয় নদীর আশপাশের এলাকা। বর্ষা মৌসুমে নির্ঘুম রাত কাটে নদী পাড়ের মানুষগুলোর। তাদের আতঙ্ক আরও বাড়িয়েছে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন। তবে স্থানীয় বাঁধ ও নদী খননের আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। রাশেদ আহমদ খানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, প্লাবিত হচ্ছে নদীপাড়ের গ্রামগুলো। বর্ষা মৌসুমে হবিগঞ্জের আতঙ্কের নাম খোয়াই নদী। স্থানীয়দের অভিযোগ, নদীর পাড় থেকে অপরিকল্পিতভাবে নিয়মিত বালু তোলা হচ্ছে, এতে ফাটল দেখা দিয়েছে পাড় রক্ষা বাঁধের কয়েকটি অংশে। ভারত থেকে পানির চাপ বাড়লেই পাড় উপচে পানি যাচ্ছে লোকালয়ে, তৈরি হচ্ছে জলাবদ্ধতা। সংকট নিরসনে টেকসই বাঁধ নির্মাণের পাশাপাশি সঠিক নিয়মে নদী খননও জরুরি বলে মনে করেন পরিবেশবাদীরা। অভিযোগ রয়েছে পানি উন্নয়ন বোর্ডের অসহযোগিতারও। বাঁধের মধ্যে বালুর বস্তা দিয়ে আমরা টিকে আছি, সরকারের জন্য মেরামত করে মাটি তোলা যদি বন্ধ না হয়, বালু তোলা যদি বন্ধ না হয়, মেশিন যদি বন্ধ না হয়, তাহলে বাঁধটি কেন যেত না? নদী খনন ও স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। এবং কুশিয়ারা একদম কিশোরগঞ্জ পর্যন্ত এই দীর্ঘ খোয়াই নদীটি পুনরায় খনন এবং উভয় পাড় আমরা পুনরায় যখন মেরামত করব, তখন আশা করি এই আতঙ্কটি থাকবে না। খোয়াই নদীর 55 কিলোমিটার বাঁধের মধ্যে জেলা শহর রক্ষা বাঁধ রয়েছে 20 কিলোমিটার। সময় সংবাদ, হবিগঞ্জ। মৌলভীবাজারের লাওয়াছড়ার ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টারে দীর্ঘদিন ধরে চিকিৎসক নেই, বন্যপ্রাণী রক্ষণাবেক্ষণে নেই প্রশিক্ষণপ্রাপ্ত লোকবল।
এতে আহত বন্যপ্রাণীকে সুষ্ঠ চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। স্কাউট সদস্যরা দিচ্ছেন সেবা। চিকিৎসক সহ অন্যান্য প্রয়োজনীয় লোকবলের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে বলে জানান সহকারী বন সংরক্ষক শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য। মোহাম্মদ ইয়ারুপ আহমেদের ছবিতে রিপোর্ট। দেশের অন্যতম চিরহরিৎ বন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান। দুর্লভ প্রজাতির হাজারো পশু পাখি আর জীববৈচিত্র্যের এক অপরূপ ভাণ্ডার এই বন। এই উদ্যানের জীববৈচিত্র্য ধরে রাখতে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ 2015 সালে লাউয়াছড়ার জানকীছড়া ক্যাম্পে স্থাপন করে ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টার। এই সেন্টারে রয়েছে দুটি বার্ড অ্যান্ড ক্লোজার ঘর ও একটি বন্যপ্রাণী চিকিৎসা কেন্দ্র। তবে বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য লোকবলের অভাবে প্রতিষ্ঠানটির এখন বেহাল দশা। বন্যপ্রাণীদের সংরক্ষণে পাঁচজন লোকের প্রয়োজন থাকলেও দুজন ওয়াইল্ড লাইফ স্কাউট সদস্য ও একজন ফরেস্টার দিয়েই চলছে কার্যক্রম। এছাড়া পরিচ্ছন্নতার অভাবেও প্রাণীদের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। এগুলো লোকালয়ে যাওয়ার পরে এগুলো অনেক সময় আহত হয়। এগুলোকে রেস্কিউ করার মতো আমাদের কোনো এক্সপার্ট নাই। নামে মাত্র রেস্কিউ সেন্টার এটা। এখানে একটা ভালো একটা ডাক্তার নাই, ভালো বলতে কি কোনো ডাক্তারই নাই। চিকিৎসক ও লোকবলের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সংশ্লিষ্টরা জানান এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এখানে আরো লোকবলের দরকার এবং ডাক্তারের দরকার। ভেটেরিনারি ডাক্তার ডাক্তারের জন্য আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, আমার ডিএপোকে, আমার ডিএপো আমার ধারণা যে উনিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন যে এখানে একজন ডাক্তার দরকার। বন বিভাগের দেয়া তথ্য মতে গেল ৬ মাসে এই প্রতিষ্ঠান থেকে শতাধিক বন্যপ্রাণীর চিকিৎসা দিয়ে সুস্থ করে বনে অবমুক্ত করা হয়েছে। য়সময় আরেকবার। মৌলভীবাজারের পাহাড়টিলায় বাণিজ্যিকভাবে আনারসের চাষে আগ্রহী হয়ে উঠছেন চাষিরা। ফলন ভালো হওয়ায় শ্রীমঙ্গলের আড়তগুলোতে প্রতিদিন প্রায় আড়াই থেকে তিন লাখ টাকার আনারস বিক্রি হচ্ছে। হানিকুইন বিলাতি জাতের এই আনারস শ্রাবণ ভাদ্র মাস পর্যন্ত পাওয়া যাচ্ছে। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য। মোহাম্মদ ইয়ারুপ আহমেদের ছবিতে আরেকটি রিপোর্ট। মৌলভীবাজার পাহাড়টিলার বুক জুড়ে সারি সারি আনারসের গাছ। কাঁটাযুক্ত গাঢ় সবুজের পাতায় পাতায় ডানা মেলছে শত শত কাঁচা পাকা আনারস। এবছর আবহাওয়া চাষের অনুকূলে থাকায় মৌসুমি এ ফলের ফলন হয়েছে ভালো। বৈশাখ মাস থেকে শুরু করে এখন পর্যন্ত বাগানে বাগানে আনারস সংগ্রহে ব্যস্ত চাষিরা। এ পর্যন্ত আমার বিক্রি হয়েছে 60,000 টাকা বিক্রি হয়েছে। আরো ইনশাল্লাহ আশা করি যে আমি আরো 1,00,000 টাকার মতন আনারস বিক্রি আমার আইব। বিক্রি করা যায় 5,000 থেকে 7,000 প্রতি একরে। আমার আছে প্রায় 10 একর জমি আছে। গরম মৌসুমে করছি বিক্রি, এখনো করতেছি। জেলার সবচেয়ে বেশি আনারস চাষ ও উৎপাদন হয় শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার। হানিকুইন, জায়ান্ট কিউ ও ক্যালেন্ডার এই তিন জাতের চাষ হয় সবচেয়ে বেশি। ব্যাপক চাহিদা থাকায় জেলার বাইরে থেকেও অনেকে ভিড় করেন শ্রীমঙ্গলের আড়তে। প্রতিদিন আড়াই থেকে 3 লাখ টাকার আনারস কেনা বেচা হচ্ছে এই আড়তে। বাজারের অবস্থা এখন ভালো, মাল কম, দাম বেশি। এখনো ছোট মাল 10-12 টাকা বিকে, বড় মাল 40-50 টাকা পর্যন্ত বেচা কিনে নিতে আছে ফিস। আনারসের চাষ এগিয়ে নিতে সার্বিক সহযোগিতার কথা জানান জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। কৃষি বিভাগের পক্ষ থেকে তাদেরকে নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছি এবং চাষাবাদে যাতে সুষম মতো সার ব্যবহার করে সেই জন্য আমরা তাদেরকে সারের ব্যবস্থা করে দিয়েছি। কৃষি অফিসের দেওয়া তথ্য মতে জেলায় 1,200 হেক্টর জমিতে আনারসের উৎপাদন হয়েছে 20,500 মেট্রিক টন। সময় সংবাদ, মৌলভীবাজার। বিভাগীয় সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বন্যায় স্থগিত হওয়া এসএসসি পরীক্ষা 15 সেপ্টেম্বর, নভেম্বরের প্রথমেই এইচএসসি। আগামী সপ্তাহে সিলেট অঞ্চলের শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে নতুন বই। দুদফা বন্যায় সিলেটের 550 কিলোমিটার সড়কের ক্ষতি, সংস্কারে গুনতে হবে 2,000 কোটি টাকারও বেশি। ঈদ মৌসুমে পর্যটক শূন্য হওয়ায় ব্যাপক লোকসান। এবং ট্রাক চাপায় মায়ের মৃত্যুর আগ মুহূর্তে বিস্ময়করভাবে জন্ম নেয়া নবজাতকের লালন পালন হচ্ছে হাসপাতালেই। ভাঙা হাত সেরে উঠতে সময় লাগবে, ময়মনসিংহে গ্রামের বাড়িতে মাতম। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকব বরিশাল বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গেই থাকুন সময়ের।